নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী রয়েছেন লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছেন খুব শীঘ্রই আট হাজার কর্মী নিয়োগ করা হবে রাজ্যে এবং এই ভিডিওটিতে আমরা সেটি দেখে নেব সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে চাকরি সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবনটা প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো চলুন শুরু করা যাক তো এই নিউজটি উঠে আসছে ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে এখানে টাইটেলটি ছিল লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আট হাজার চাকরি মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই এই নিউজটি কিন্তু একদম জেনুইন অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু এটি সত্যি সত্যি ঘোষণা করেছেন এখানে দেখে প্রতিবেদনটি সামনে লোকসভা নির্বাচন তার আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার অর্থাৎ এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরে আট হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল অফিসার নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডেপুটি ডিউটি সুপার সহ বেশ কয়েকটি পদ রয়েছে উল্লেখযোগ্য এই প্রথমবার পুরুষ নার্স নিয়োগ হতে চলেছে মোট নার্স নিয়োগ করা হবে পাঁচের সাতশোর কিছু বেশি এছাড়াও বারোশো সাতচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এই তালিকায় অর্থাৎ মোট আট হাজার পদে নিয়োগ করা হবে এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি ফেব্রুয়ারি মাসের আগেই কিন্তু এর নোটিফিকেশন জারি করে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে নোটিফিকেশন জারি হলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেই সকল আপডেটের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ গুড ডে